নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। আজকে একটি সংস্কৃত শ্লোক দিয়ে অনুষ্ঠান শুরু করব। শ্লোকটি হচ্ছে, জ্ঞানী সুভগ লোভী চ দ্যান ধ্যান তপঃপর স্বরোগী বহু ভোগী চ মাসি ভাদ্রপ্রদেন। অর্থাৎ ভাদ্র মাসে যদি আপনাদের জন্ম হয় তাহলে পারে কী ধরনের ব্যক্তিত্ব হতে পারে, শাস্ত্র কী বলছে সেখানে। শাস্ত্র বলছে যে ভাদ্র মাসে যদি জন্ম হয় তাহলে পারে সেই জাতক রুগ্ন প্রকৃতির হতে পারে, তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে। সেই জাতক বহু ভোগী, অর্থাৎ জীবনে তার কামনা বাসনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং দেখতেও পাওয়া যায়। সেই জাতক জ্ঞানী হয় এবং সৌভাগ্যশালীও হয়, এবং তার সঙ্গে সঙ্গে সে লোভী প্রকৃতির হতে পারে এবং দান ধ্যান ও ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হয়ে থাকে সেই ব্যক্তি। অবশ্যই আমরা অনুষ্ঠানে যাব। আমাদের অনুষ্ঠান ভাদ্র মাসে জন্ম হলে পারে সেই মানুষ বা সেই ব্যক্তিদের ওপরে, সেই ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিকতা কেমন হয়ে থাকে, তাদের জীবনের বিভিন্ন সাইডগুলোকেও নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমরা অনুষ্ঠানে যাব। অনুষ্ঠানে যাওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা যদি সঠিকভাবে নিজেদের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য সঠিক প্রতিকার করাতে চান, তাহলে পরে অবশ্যই কলেজে দুটি মোবাইল নাম্বার থাকছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা আলোচনা করছি শ্রাবণ মাসে জন্ম হলে পারে সেই মানুষ কেমন প্রকৃতির হয়, কেমন ধরনের হয়, কেমন চিন্তাভাবনা তার ভিতরে দেখতে পাওয়া যায়। শাস্ত্র বলছে যে শ্রাবণ মাসে যদি কারো জন্ম হয় তাহলে সেই সমস্ত মানুষরা সাধারণভাবে সৎ প্রকৃতির হয়। এই ভাদ্র মাসে যদি কারো জন্ম হয় তাহলে মানে সাধারণভাবে সেই মানুষরা সৎ প্রকৃতির হয়, এবং যেমন এরা কখনো কখনো প্রচণ্ড কোমল প্রকৃতির, প্রচণ্ড ঠান্ডা প্রকৃতির, তেমন কিন্তু মাঝে মাঝে এরা আবার প্রচণ্ড কঠোর প্রকৃতিরও হয়ে যায়। মাঝে মাঝে এদের ভেতরে প্রচণ্ড পরিমাণে মায়া মমতা ভালোবাসা দেখতে পাওয়া যায়, তেমন মাঝে মাঝে এরা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে যেটা প্রমাণ করে যে এরা প্রচণ্ড কঠোর। এরকমই কিন্তু ব্যক্তিত্ব শ্রাবণ ভাদ্র মাসে জন্মগ্রহণ করতে পারে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। ভাদ্র মাসে জন্মগ্রহণ করলে পারে সেই সমস্ত মানুষরা কিন্তু সাধারণভাবে প্রচুর আদরে বড় হয়, অর্থাৎ তাদের মায়েরা প্রচণ্ড তাদেরকে ভালোবাসে এবং তারা কিন্তু বাড়ির মধ্যে আদুরে বলা যেতে পারে, বিভিন্ন মানুষ বাড়ির বিভিন্ন মানুষের থেকে আদর যত্নেই কিন্তু তারা বড় হয়। এরকমই কিন্তু ব্যক্তিত্ব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। ভাদ্র মাসে যদি জন্ম হয় তাহলে পারে কিন্তু এই সমস্ত জাতকরা জীবনে প্রচুর আঘাতও পাবে। যেমন আমি বললাম যে এরা আদরে বড় হয়, তেমন কিন্তু জীবনে এরা প্রচুর আঘাতও পেতে পারে। খুব কাছের কাছের মানুষদের কাছ থেকে কিন্তু এরা জীবনে আঘাত পেয়ে থাকে। ভাদ্র মাসে যদি জন্ম হয় তাহলে পারে সেই মানুষ কিন্তু সাধারণভাবে বাড়িতে তারা সম্মান কতটা পাবে বা না পাবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তাদের কিন্তু বাড়ি হোক বা বাইরের জগৎ হোক, তারা কিন্তু সম্মানীয় ব্যক্তি হয় এবং তাদেরকে কিন্তু বাইরের মানুষরাও কিন্তু অনেক বেশি পরিমাণে সম্মান করে, তাদের নাম ডাকও একটা দেখতে পাওয়া যায়। এবারে খেয়াল রাখতে হবে যে এই সমস্ত কথাগুলো স্থান কাল পাত্রের ওপর ডিপেন্ডেন্ট করে জ্যোতিষ, এবং সেই অনুপাতে ভাদ্র মাসে জন্মানো ব্যক্তি যদি সাধারণভাবে শিক্ষা গ্রহণ করে থাকে এবং ভাদ্র মাসে জন্মানো ব্যক্তি যদি সঠিক পরিশ্রমের মাধ্যমে জীবনকে অতিবাহিত করার লক্ষ্য নির্দেশ করে তাহলে পারে সাধারণভাবে তারা কিন্তু অবশ্যই মান সম্মান খ্যাতি অর্জন করতে পারে। ভাদ্র মাসে জন্মানো ব্যক্তি অবশ্যই জ্ঞানী হয়, তবে জ্ঞানী হলেও এরা কিন্তু কিছুটা লোভী প্রকৃতির হয়ে থাকে। মাঝে মাঝে এই বাইরের জগতের যে দুনিয়ার যে কামনা বাসনা লোভ এদের ভেতরে চলে আসে, এবং এরা যদি লোভে পড়ে তাহলে পারে এদের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। ভাদ্র মাসে জন্মানো ব্যক্তি অন্যকে দেখে নকল করতে গিয়ে, অন্যের মতো জাঁকজমক দুনিয়ার মধ্যে নিজেকে প্রবেশ করাতে গিয়ে অসৎ পথ অবলম্বন করতে পারে, সেই দিকে সতর্ক থাকা উচিত। কারণ মাঝে মাঝে এরা প্রচণ্ড বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিন্তু এরা মাঝে মাঝে এমন কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে নিজের জীবনে যেটা কিন্তু নেগেটিভ পরিস্থিতি সৃষ্টি করে, অর্থাৎ নিজের বুদ্ধির কারণে
কিন্তু অবনতিও হতে দেখতে পাওয়া যায় এই ধরনের মানুষদের। ভাদ্র মাসে যদি জন্ম হয় তাহলে পারে সেই সমস্ত মানুষরা, মানুষদের ক্ষেত্রে অত্যাধিক ব্যয় প্রবণতা দেখতে পাওয়া যায়, প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়, ব্যয়ের প্রতি তাদের কিন্তু কন্ট্রোল ক্ষমতা থাকে না। ভাদ্র মাসে যদি জন্ম হয় তাহলে পারে সাধারণভাবে পিতার সঙ্গে অথবা ভাইদের সঙ্গে একটা মতবিরোধ হতে দেখতে পাওয়া যায়, পিতা বা ভাইদের সঙ্গে কিন্তু তাদের বন্ডিং প্রবলেম একটা চলেই আসে। ভাদ্র মাসে যদি কোনো মানুষের জন্ম হয় তাহলে পারে কিন্তু সেই সমস্ত জাতকরা একটু খামখেয়ালি প্রকৃতির হয়, এবং খামখেয়ালিপনা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে পারে কিন্তু এরা নিজের কর্মক্ষমতার মাধ্যমে অনেক বড় কাজও করে ফেলতে পারেন। ভাদ্র মাসে জন্মগ্রহণ করলে পারে সেই সমস্ত জাতকরা কিন্তু অবশ্যই নিজের কর্মের দক্ষতার মাধ্যমে জীবনে সফলতাকে অর্জন করতে পারে। ভাদ্র মাসে যদি কোনো মানুষের জন্ম হয় তাহলে পারে কিন্তু অবশ্যই সেই সমস্ত জাতকরা প্রচণ্ড সৌন্দর্য প্রিয় এবং সৌন্দর্য জ্ঞানও কিন্তু এদের ভিতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। ভাদ্র মাসে যদি কোনো মানুষের জন্ম হয় তাহলে তারা বিবাহিত জীবনে বেশিরভাগ ক্ষেত্রে 100 ভাগের মধ্যে 90% বিবাহিত জীবনে কিন্তু হ্যাপি হয় না, সুখী হয় না বিবাহিত জীবন। এবং ভাদ্র মাসে যদি কারো জন্ম হয় তাহলে পারে কিন্তু অবশ্যই পেটের রোগ অর্থাৎ পেটজনিত কোনো সমস্যা, সেটা গ্যাসের প্রবলেম হতে পারে, সেটা পেটে হজমের সমস্যা হতে পারে, লিভার বা গলব্লাডার রিলেটেড কিছু সমস্যা, এই ধরনের রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। ভাদ্র মাসে যদি জন্ম হয় তাহলে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনোকালো কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। ভাদ্র মাসে যদি কোনো মানুষের জন্ম হয় তাহলে পারে সেই সমস্ত মানুষরা প্রচণ্ড পরিমাণে প্রেমিক সুলভ আচরণ দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু এক প্রেমে বিলিভ করে, অর্থাৎ এক প্রেমে কিন্তু একটি মাত্র প্রেমিককে নিয়েই কিন্তু জীবনের পথ চলতে সাধারণভাবে সচেষ্ট হয়। তবে এখানে খেয়াল রাখতে হবে এদের, এরা যেরকমই মানসিকতা হোক না কেন, ভাদ্র মাসে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে পরে সমস্ত কিছু এদের মতো করে হয় না। অর্থাৎ বেশিরভাগ সময় দেখা যায় যে এরা হয়তো প্রেম করছে এবং সেই প্রেম বা প্রেমিকাকে নিয়েই জীবন কাটাবার ব্রত নিয়েছে, কিন্তু দেখা গেল যে মাস পথে তাদের প্রেমিক বা প্রেমিকারাই তাদের হাত ছেড়ে দিল। এইরকমভাবে জীবনে চলার পথে বহু আঘাত এরা পায়, এবং এই আঘাত পেতে পেতে এরা কিন্তু জীবনের বড় জায়গায় অ্যাচিভ করে। অর্থাৎ আঘাত খেতে 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 ঠোকে ঠোকে কিন্তু এরা শেখে, আমি যেটাকে বলবো এক কথায়। ভাদ্র মাসে যদি কারো জন্ম হয় তাহলে পারে সেই ধরনের মানুষরা একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, একটু চটচট করে রেগে যেতে পারে। তবে এখানে খেয়াল রাখতে হবে যুক্তির কথা বললে পারে এরা সাধারণভাবে রাগে না, কিন্তু অযৌক্তিক তর্ক করলে পারে কিন্তু এরা সাধারণভাবে রেগে যায়। ভাদ্র মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু পরিবারকে নিয়ে সর্বদা চলার চেষ্টা করে এবং পরিবারের প্রতি প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দেখতে পাওয়া যায়। ভাদ্র মাসে যদি কারো জন্ম হয় তাহলে পারে সেই ধরনের মানুষরা সর্বদাই তার হাজবেন্ড বা ওয়াইফের থেকে বিভিন্ন সমস্যা যদি পায় সেটা আলাদা কথা, কিন্তু নিজেরা অ্যাডজাস্ট করার চেষ্টা করে। এবং ভাদ্র মাসে যদি জন্ম হয় তাহলে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যে তারা শুধুমাত্র যদি বিগড়ে যায় সেটা হচ্ছে তাদের সম্মান দেওয়া হচ্ছে না, তার কারণেই তারা বিগড়ে যাবে। কারণ এই ভাদ্র মাসে জন্মগ্রহণ করলে পারে তারা কিন্তু একটুখানি সম্মান পেতে চায়, তারা কিন্তু একটুখানি আদর পেতে চায়, তারা কিন্তু একটুখানি ভালোবাসা পেতে চায়। তারা কিন্তু কখনোই এটা মেনে নিতে পারে না যে তাদেরকে নিয়ে কেউ উল্টোপাল্টা কথাবার্তা বলুক বা তাদেরকে অসম্মান করুক, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম যদি না হয়ে থাকে তাহলে পারে সাধারণ ভাদ্র মাসে জন্মানো ব্যক্তি কিন্তু সাধারণভাবে ভালো মানুষ হয়। এদেরকে যদি কেউ না খোঁচায় তাহলে পারে কিন্তু এরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। সাধারণভাবে এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট প্রকৃতির হয়, প্রচণ্ড বুদ্ধিমান হয়, এবং তার সঙ্গে সঙ্গে একটু অলসতাও এদের ভিতরে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সাধারণভাবে যেটা সিদ্ধান্ত গ্রহণ করে নেয় সেই সিদ্ধান্তের মধ্যেই অটল থাকার চেষ্টা করে। তবে কম বয়সে এদের ভিতরে কিন্তু একটা খামখেয়ালিপনা দেখতে পাওয়া যায়। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে ভাদ্র মাসে জন্মালে পারে এই ধরনের গুণাগুণগুলি হওয়ার কথা, শাস্ত্রের এই ধরনের গুণাগুণগুলি কিন্তু শাস্ত্রে দিয়েছে। তবে এখানে খেয়াল রাখতে হবে আপনার বা আপনার প্রিয় মানুষটি ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে কিন্তু আমার বক্তব্যের সঙ্গে আপনি সাদৃশ্য পাচ্ছেন না, তখন খেয়াল রাখতে হবে তার হস্তরেখার মধ্যে অর্থাৎ হাতের মধ্যে এমন কিছু নেগেটিভ জায়গা ক্রিয়েট হয়েছে যার ফলে কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে এই গুণগুলি প্রকাশ পাচ্ছে না। এবং মনে করা যাক আপনার
ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন এবং আপনার ভাদ্র মাসে জন্মগ্রহণ করার ফলে আপনার যদি জন্মছকের মধ্যে বা আপনার হতের মধ্যে রবি প্রচণ্ড পরিমাণে শুভ অবস্থানে থাকে, তাহলে পরে কিন্তু এই গুণগুলি আরও বেটারভাবে দেখতে পাওয়া যাবে, বা রবি বৃহস্পতির কোনো সংযোগ সৃষ্টি হয় তাহলে খুব বেটারভাবে দেখতে পাওয়া যাবে। আবার আপনার ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন কিন্তু মনে করা যাক আপনার হাতের মধ্যে রাহু রেখা রবি রেখাকে ছেদ করেছে বা রাহুর স্থান থেকে কোনো একটি রেখা এসে রবি রেখাকে টাচ করেছে, তাহলে পরে কিন্তু আপনার ভাদ্র মাসে জন্মানো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু অসৎ পথে অর্থ উপার্জন করা, প্রচণ্ড পরিমাণে খামখেয়ালিপনা, চঞ্চলতা, পড়াশোনার মনোযোগের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না, কর্মের ডেভেলপমেন্ট হতে চাইছে না, মান সম্মান হানি হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু চলে আসতে পারে। তাই সর্বদাই আমি শেষ কথা একটাই বলবো যে আপনারা যদি ভাদ্র মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের ব্যক্তিত্ব আমার বক্তব্য অনুসারে কতটা সাদৃশ্য পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেখান থেকে রিকভার করার জন্য, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঠিক প্রতিকার, সঠিক পরামর্শ এবং সঠিক রেমেডিক্যাল গাইডলাইনের মাধ্যমে আপনি কিন্তু অবশ্যই নিজের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এবং আবার একটি সুন্দর জীবনে পদার্পণ করতে পারবেন। তাই আর কি পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। অবশ্যই আপনারা যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অ্যাস্ট্রোটিপস মানেই জ্যোতিষকে সহজ সরল ভাষায় যুক্তির সাথে তুলে ধরার একটি প্রচেষ্টা। নমস্কার।